হ্যালো গাইস, তাহলে আজকে আমরা নতুন ভিডিওতে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তার আগে একটা কথা বলার আছে, তোমরা যদি এই ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো, তার সাথে সাবস্ক্রাইবটা করো, মনে করে সাবস্ক্রাইবটা করো একদম, আর বেল আইকনটা অল করে দাও, তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তাহলে আজকের রেসিপি হলো চিকেন স্যাটে উইথ টমেটো কোরিয়ান্ডার সালসা। আর এই বিষয়ে যদি হিস্ট্রি সম্পর্কে জানতে চায় তার জন্য রাজ আমাদেরকে বলবে, রাজ বলে ফেল। হিস্ট্রি বলতে ব্যাপারটা হচ্ছে, এটা মেইন যে ডিশ জানিস তো, ডিশটা এসছে আমাদের এনশিয়েন্ট তামিল থেকে। বা প্রাচীন যে তামিল যারা বাণিজ্য করতে হতো বাইরে, তারা গিয়ে এই ডিশটা গিয়ে এ করেছিল হচ্ছে ইন্দোনেশিয়ায়। বাপরে বাপ, এটা কিন্তু ইন্দোনেশিয়ান কুজিনের একটা পার্ট। হ্যাঁ ঠিক আছে, এটা ইন্দোনেশিয়ান কুজিনের মধ্যে পড়ছে। কিন্তু ব্যাপারটা হয়েছে, ইন্দোনেশিয়া থেকে চায়না হয়ে সিঙ্গাপুর হয়ে আরও মিডল ইস্টের বিভিন্ন দেশ ঘুরে এসে আলটিমেটলি কিন্তু এটা ওয়েল নোন ডিশ হিসেবে পরিচিতি পেয়েছে, সেটা হচ্ছে ইন্ডিয়াতে। এবং ভেরিয়েশন মানে প্রচুর ভেরিয়েশন আছে। এবং আমাদের যে ভেরিয়েশনটা আমরা করবো সেটা একদম সিম্পল, ইজিয়েস্ট, একদম চিকেন স্যাটের ইজিয়েস্ট এটা। আর যেটা বলার সেটা হচ্ছে স্যাটে, যে ওয়ার্ডটা স্যাটে, এটা এসছে প্রাচীন তামিল তোর স্যাটাই শব্দ থেকে। স্যাটাই যে ওয়ার্ডটা, স্যাটাই জানতাম না। হ্যাঁ, স্যাটাই ওয়ার্ডটার মানে হচ্ছে ফ্লেশ বা মাংস, সেখান থেকেই চিকেন স্যাটে নামটা এসেছে। মানে এটা মানে সব রকম মিটের উপরে হচ্ছে। একদম একদম, সব রকম মিটের উপরে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা চিকেনের উপরেই করবো। একদম চিকেনের উপর করবো। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। আবার শুরু করা, এ প্রত্যেকবার শুরু করা, প্রত্যেক কথাই ভুলে যাস। হ্যাঁ, ইন্ট্রো দিতে হবে না? ইন্ট্রো, ঠিক আছে চলো। সো দিস ইজ দ্য ইন্ট্রো টাইম। হে গাইস, দিস ইজ আস, দা ফুড ক্যাম্প, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। চলো এবার শুরু করা, এবার শুরু করা যাক। Pa-pa-da-pa.
চলে এসেছে আমাদের চিকেন চিকেন স্যাটে উইথ টমেটো সালসা। তাহলে চিকেন স্যাটে গুলো দেখে কিরকম লোভ লাগছে, তুলে নি। হ্যাঁ দে ভাই আমাকে একটা। ও ও দে সালসা। আমি সত্যি খুব সুন্দর হয়েছে। ভিতরে মাংসটা তিন মিনিটের বেশি রান্না করবে না, তিন মিনিটের বেশি একদম না, একদম না। এরকম যদি কাট থাকে তোমাদের তাহলে তিন মিনিটের বেশি করবে না। এবার সালসা দারুণ হয়েছে, আমি সালসা ছাড়া খেলাম, দারুণ লাগছে। আর তেলটার মুখ জিভের মধ্যে রাউন্ড খাচ্ছে না, অসাধারণ হয়েছে ওটা। ও এবার সালসা দেখ। দারুণ লাগছে, দারুণ লাগছে। তাহলে তোমাদের যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করবে, আর তার সাথে সাবস্ক্রাইব করবে, বেল আইকনটা অল করে নেবে একদম। ঠিক আছে তাহলে, সো অ্যাজ অলওয়েজ থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, সি ইউ নেক্সট টাইম, টিল দেন স্টে ফুডি স্টে হেলদি গুড বাই।